নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর বাসন্তিক সপ্তম নামক নাট্যাংশটি নিয়ে এই বাসন্তম নাট্যাংশের আমি দুটো ক্লাস তোমাদের করিয়েছি একটা ক্লাসে রয়েছে কি রচয়িতা মূল গ্রন্থ উৎস ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় এবং আরেকটি ক্লাসে রয়েছে তোমাদের প্রথম দিনের টেক্সট আলোচনা দুটো ক্লাসের ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ আমি আলোচনা করব দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা আমরা প্রথম আলোচনা কি জেনেছি না রাজা ইন্দ্রবর্মা বিবাহ বিষয়ে চিন্তিত অমাবস্যা তিথিতে তার বিবাহ আর সেই অমাবস্যা তিথি আসতে বা তার বিবাহ আসতে আর চার দিন বাকি আছে তাই নিয়ে রাজা চিন্তিত তাই সে চাঁদকে দোষারোপ করেছে এবং সে চিন্তিত হয়ে বসে আছে তার কাছে যেন সময় কাটতে চাইছে না এখন সময় যেন একযুগ সময় মনে হচ্ছে তার সেই চিন্তা নিরসন ঘটেছে ঘটিয়েছে তাই বাগদত্তা কনক লেখা লেখা বলল কি যে কেবল চারটা দিন কারণ চারটা রাত সপ্তমগ্ন হয়ে কেটে যাবে তাই রাজা কনক লেখার কথায় আশ্বস্ত হয়ে তার পরিচালক প্রমোদ দিয়ে নগরের সর্বত্র আনন্দ ছড়িয়ে দেওয়ার কথা বলে এবং কনব জানায় যে মহোৎসবের আনন্দে তাকে বিয়ে করবে ঠিক সেই সময় নেপথ্যে পায়ের শব্দ শোনা যায় তারপরে আমরা দেখতে পাই যে একজন বৃদ্ধ তার কন্যাকে নিয়ে উপস্থিত বৃদ্ধকে শোকান্বিত এবং দুঃখান্বিত দেখাচ্ছে এবং সেই বৃদ্ধের নামকে ইন্দু শর্মা এবং তার কন্যার নাম কি কৌমদী এতটা পর্যন্ত আমরা প্রথম দিনের আলোচনা করেছিলাম আজ আলোচনা করব দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা তাহলে মঞ্চে উপস্থিত হলো কে ইন্দু শর্মা ও কৌমদী মঞ্চে উপস্থিত হয়ে ইন্দু শর্মা বলছেন ইন্দু শর্মা হস্তমদ্দম হাত তুলের কি বলছে বিজয়াতাম অসমাকম অবনিব জয় হোক আমাদের মহারাজের বিজয়াতাম জয় হোক অসমাকম আমাদের অবণিপ মহারাজের তাহলে ইন্দু শর্মা রাজ্যের একজন সাধারণ নাগরিক সে রাজার কাছে উপস্থিত হয়েছে তাই তার কর্তব্য রাজাকে নমস্কার জানানো আর ইন্দু শর্মা তাই করলো হস্তমধ্যমা হাত তুলে বলছে বিজয়তা মসমাকম অবনীপদ জয় হোক আমাদের মহারাজের যেহেতু ইন্দু শর্মা রাজার চেয়ে বয়সে বড় তাই রাজারও উচিত ইন্দু শর্মাকে সম্বোধন জানানো রাজা তাই বলছে কি রাজা বলছে নমো ভবত ইন্দু শর্মন আপনাকেও নমস্কারে ইন্দু শর্মা কথম কার্যাতুর ইব দৃশ্যতে ভবান কেন কোন কার্য আপনাকে চঞ্চল বা উদ্বিগ্নের মতো দেখাচ্ছে তখন ইন্দু শর্মা বলছে কি রাজন ইয়ং মে দুইটা বলছে রাজন ও রাজন ইয়ং মে দুইটা এই আমার কন্যা কারণ তার কন্যা তার সাথে ছিল তাই তাকে দেখিয়ে বলছে রাজন ইয়ং মে দুইটা এই আমার কন্যা মদ আজ্ঞাম উল্লঙ্গ ইতি অতি দুঃখিত অহম বলছে মদ আজ্ঞাম আমার আদেশ উল্লঙ্গয়েত অমান্য করছে ইতি তাই অতি দুঃখিত হম আমি খুব দুঃখিত হয়েছি বলছে বলছে কি রাজন ওই রাজন দুইটা এই আমার কন্যা মদ আজ্ঞাম উল্লঙ্গয়েত আমার আদেশ অমান্য করছে ইতি অতি দুঃখিত হম তাই আমি খুব দুঃখিত মহারাজ এ মহারাজ দিয়তাং দয়ার দং চিত্তম আমাকে দয়া দান করুন তাহলে ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর উদ্দেশ্যে কি বললো বলছে হে রাজন এই আমার কন্যা আমার আদেশ তাই আমি মহারাজ কি না যাবৎ ইয়ং বরাকি না যতক্ষণ না পর্যন্ত ইয়ং বরাকি এই পাজি মেয়েটা মকরণ্য উপজম্ম মকরন্দকে বিয়ে করে মকরন্দকে না মকরন্দ ইন্দু শর্মার পছন্দ করা পাত্র আর সেই পাত্রকে যাতে কৌমদি বিয়ে করে সেই বিচার প্রার্থনা নিয়ে এসেছে বলছে না কৌমদি মকরন্দ উপজন্ম অর্থাৎ আমার পছন্দ করা পাত্র মকরন্দ উপজন্ম মকরন্দকে বিয়ে করে মন মতম ন আমার মত না মানছে তার মানে যতক্ষণ না পর্যন্ত আমার এই মেয়ে মকরন্দকে বিয়ে না করে আমার মত না মানছে মকরন্দকে বিয়ে করে আমার মত না মানছে তাবৎ ততক্ষণ পর্যন্ত মানে যদি মেনে যায় কিন্তু নয় যতক্ষণ না মানছে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত অসম দেশাচারও মনুসিত আমাদের দেশের আচার অনুসরণ করে নিয়ম অনুসরণ করে পিত্রাজ্ঞা অতিবর্তী অপ্রত্যস্য অর্থাৎ পিতার আদেশ অমান্যকারী অপ্রত্যস্য সন্তানের জাবান দণ্ডবিহিত যা শাস্তি হয় তাবন্তম সেটা এসা অনুভবতি এ ভোগ করুক ইতি আজ্ঞান দত্তা এই আদেশ দিয়ে অহম আমার প্রতি অনুগ্রাহ্য পক্ষে মানে অনুগৃহীত রূপে গণিতব্য গণ্য করুন ইতি পার্থয়ে এই আমার প্রার্থনা কি বললো রাজা ইন্দ্র উদ্দেশ্যে ইন্দু শর্মা কি বললো বলছে যাবং বরাকি যতক্ষণ না পর্যন্ত এই পাজি মেয়েটা মকরন্দ উপজম মকরন্দকে বিয়ে করে মন মতম নয় অনুবর্তে আমার মত না মানছে তাবৎ ততক্ষণ পর্যন্ত অর্থাৎ যদি মেনে যায় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই তা ততক্ষণ পর্যন্ত অসম বেশাচারম অনুষ্ঠিত আমাদের দেশের আচার বা নিয়ম অনুসরণ করে পিত্রাজ্ঞা অতিবর্তী অপ্রত্যস্য পিতার আদেশ অমান্যকারী অপ্রত্যস্য অর্থাৎ সন্তানের অর্থাৎ আমাদের দেশের নিয়ম অনুসারে পিতার আদেশ অমান্য করলে সন্তানের যা শাস্তি হয় যাবন দণ্ড যা শাস্তি হয় তাবনতম সেটা এসা অনুভব ইতি আজ্ঞাং দত্তা এই আদেশ দিয়ে অহম আমার প্রতি অনুগ্রাহ পক্ষে গণত রূপে গণ্য করুন ইতি পার্থ এই আমার প্রার্থনা কে বললো ইন্দু শর্মা বলল রাজা ইন্দ্রবর্মার উদ্দেশ্যে তাহলে রাজার উচিত বিষয়টা পর্যালোচনা করা অর্থাৎ কৌ জিজ্ঞাসা করা কি বিষয়টা হয়েছে হতেও পারে বাবা একটা এমন পাত্রকে পছন্দ করছে যেটা কৌমদীর পছন্দ নয় তাই কৌমদী বিয়ে করতে চায়নি তাই রাজা বলছে কি প্রতি প্রতি বলছে কন্যা কিংবা যুক্তং সময়ের বিরুদ্ধ আচরণম কি বা তোমার যুক্তি সময়ের বিরুদ্ধাচরণম অর্থাৎ সময় বা নিয়মের বিরুদ্ধে আচরণ করা বলছে বলকন্যা কি বা যুক্তি সময় বা নিয়মের বিরুদ্ধ আচরণ করা আর কি বলছে অপিচ আরো বলছে কি রমণীয় অয়ং সুন্দর তরুণস্তে বড় মকরন্দ তোমার যে বর মকরন্দ সেটা সুন্দর দেখতে তাহলে কি বললো রাজা বলছে কি কথায় বাস বলো কন্যা কিংবা যুক্তং সময়ের বিরুদ্ধ আচরণ কি বা যুক্তি তোমার সময়ের বিরুদ্ধ আচরণ অর্থাৎ নিয়মের বিরুদ্ধে আচরণ করা অপিচ আরো কি রমণীয়য়ং সুন্দর দেখতে তরুণ হস্তে বড় যুবক বর মকরন্দ তোমার যে বর হবে মকরন্দ সে তরুণ এবং যুব মানে তরুণ বা যুবক এবং দেখতে সুন্দর তখন কৌমদী বলছে মহিপতে মহারাজ তথ্য বসন্তপী বসন্ত রকম বসন্তকে না বসন্ত হলো কৌমদীর পছন্দ করা পাত্র মকরন্দ তার বাবার পছন্দ করা পাত্র আর বসন্ত কৌমদি পছন্দ করা পাত্র কৌমদি বলছে কি মহিপতি মহারাজ তথৈব বসন্তপী তার মতো বসন্ত অর্থাৎ মকরন্দের মতো বসন্ত দেখতে সুন্দর এবং অল্প বয়স তখন রাজা বলছেন বালিকে বসন্ত প্রিয় দর্শন বসন্ত সুন্দর হলেও বা সুন্দর দর্শন হলেও পিতৃপক্ষপাত্মিন নীতি পিতার সমর্থন রয়েছে এর উপর কার উপর মকরন্দের উপর তাই তব তোমার প্রিয়াণ মকরন্দ তোমার পক্ষে প্রিয় বা হচ্ছে কি মকরন্দ কি বলছে হে বালিকে বসন্ত প্রিয় দর্শন ও বসন্ত সুন্দর দেখতে হলেও পিতৃপক্ষ পাত ও পিতার সমর্থন রয়েছে কার উপর না উপর তাই তোমার পক্ষে প্রিয়ার মকরন্দ তোমার পক্ষে প্রিয় বা মকরন্দই। মকরন্দ তখন কৌমদি বলছে কি যদি মে জনক যদি আমার পিতা বিক্ষতে দেখে মদিক সনে নই মানে আমার দৃষ্টিতে বসন্ত বসন্তকে যদি আমার পিতা আমার দৃষ্টিতে বসন্তকে দেখে তদা বহু মানিস এবং মন মানসম তাহলে সে আমার মতকে স্বীকার করবে বা আমার মতকে মানবে আমার পিতা যদি আমার দৃষ্টিতে বসন্তকে দেখে তাহলে সেও আমার মতকে স্বীকার করবে বা মানবে তখন রাজা বলছেন বরং তদ বিবেচনা মাস্তৃত্ব খুলু বিশ্ব নিয়ন্তা কিন্তু তা তৎ বিবেচনা মাস্তৃত্ব তার বিবেচনার উপর আস্তিত্ব আশ্রয় করে নিশ্চয়ই বিশ্ব নিয়ন্ত্রণ অর্থাৎ তোমাকে দেখতে হবে তার বিবেচনার উপর অর্থাৎ তোমার পিতার বিবেচনার উপর নির্ভর করে তোমাকে দেখতে হবে তোমার পিতা তোমার বিবেচনার উপর নির্ভর করবে না তোমাকে তোমার পিতার বিবেচনার উপর নির্ভর করে দেখতে হবে তখন কৌমদি বলছে করুণা নিদে হে করুণার আশ্রয় কাকে বলছে রাজাকে ক্ষমতাং স্বয়ং অপরাধ ক্ষমা করুন দাস জনের রাজার কাছে কৌমদি একজন দাসী তুললো বা দাস তুললো তাই বলছে ক্ষমতাং ক্ষমা করুন দাস ও যেন স্বয়ং অপরাধ দাস জনের এই অপরাধ ক্ষমা করুন ন জানে কেন বা কারণে ন আমি জানি না কেন বা ন কি বা কারণে মেয়ে মনসি এটার দৃশ্য নির্ণয় রকম সিদ্ধান্ত উৎপন্ন হয়েছে বলছে আমি জানি না বা কারণে আমার মনে এই রকম সিদ্ধান্ত উৎপন্ন হয়েছে আমি অংশ ময়াকিং কর্তব্যম ভুলেই গেছি আমার কি করণীয় বললো কি বললো হে ন জানে করুণা কারণে ন। আমি জানি না কি বা কারণে আমার মনে এটার দৃশ্য নির্ণয় এই রকম সিদ্ধান্ত উৎপন্ন হয়েছে আমি যে সিদ্ধান্ত নিলাম কেন আমার মনে উৎপন্ন হয়েছে আমি নিজেও জানি না বিস্মৃত কিং কর্তব্যম আমি ভুলেই গেছি আমার কি করণীয় রাজা বলছেন ওই ভদ্রের ওই কল্যাণী দর্শনীয়ং বপু বপু শব্দ অর্থ কি শরীর বা দেহ দর্শনীয়ং বপু দেখতে সুন্দর তোমার শরীর অজাত জামং বয় অল্প বয়স তুমি দেখতে সুন্দর তোমার বয়স অল্প যদি পিতরং না অনুবর্ত সে যদি পিতাকে না অনুসরণ করো তদা শরণং ভবতী মরণম তাহলে শরণ মানে আশ্রয় নাওকার মরণম অর্থাৎ মৃত্যুর অথবা যাবজ জীবন পরিণয়াকরণ অথবা সারা জীবন বিবাহ না করে থাকতে হবে এটার কুল ও না সময়াচার বিরুদ্ধ গামিনা না কুল মানে বংশের সময় বিরুদ্ধে গিয়ে সুখম নাম যে সুখটাই বা কি তাহলে রাজা কি বললো বলছে ওই ভদ্র ওই কল্যাণী দর্শন তোমার শরীর বয়স যদি মৃত্যুকে স্মরণ করো অথবা যাবৎ জীবন পরিণয়করণম সারা জীবন বিবাহ না করে থাকতে হবে এটা দৃশ্য কুলো বিরুদ্ধ গামীণরা সুখং নামক অথং ভবের এইরকম কুল বলছে কি বংশ সময় এবং নিয়মের বিরুদ্ধে গিয়ে যে সুখ সে সুখটাই বা নয়। বহা। এবং কখনো এটা সুখদায়ী নয় অত জনকসের আদেশ পালনীয় অতএব তোমার উচিত তোমার পিতার আদেশ পালন করা তখন কৌমদী বলছে কি মহারাজ মহারাজ বসন্তং বিহায় ন অন্যং পশ্বয় বসন্তকে ছাড়া আমি অন্য কাউকে দেখি না তদর্থং জীবিতম তার জন্য জীবন আমি ত্যাগ করতে পারি বলছে মহারাজ আমি বসন্ত ছাড়া অন্য কাউকে দেখি না তার জন্য আমি জীবন ত্যাগ করতে পারি যাবৎ আয়ু যতদিন পর্যন্ত আয়ু থাকবে পরিণয়ং বিনাপি বসয়ম বিবাহ না করে বেঁচে থাকবো বা থাকবো এসো এবং নিশ্চয় অস্মা মন্দ ভাগিন না এটা এই মন্দ ভাগিনীর সিদ্ধান্ত কৌমদী বললো যে কি বসন্তকে ছাড়া অন্য কাউকে দেখে না তার জন্য সে জীবন ত্যাগ করতে পারে অথবা যতদিন বাঁচবে সে বিবাহ না করে থাকবে এটাই তার সিদ্ধান্ত বা এটাই এই ভাগিনীর সিদ্ধান্ত আর ঠিক সেই সময় নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি অর্থাৎ পর্দার আড়ালে মৃদঙ্গের শব্দে শোনা গেল মৃদঙ্গের কেছে শব্দ শোনা গেল তখন কনক লেখা বলছে বলছে রাজন সঙ্গীত সালা অভ্যন্তরে বহব অস্মদ আগমন প্রতীক সন্তে সঙ্গীত সালা যেখানে সঙ্গীত অর্থাৎ নাচ গান বা বিভিন্ন অনুষ্ঠান হয় আর রাজার বিয়ে তাই সেখানে অনুষ্ঠান হচ্ছে সঙ্গীত সালা আর সেই সঙ্গীত সালার ভেতরে রাজার জন্য অপেক্ষা করে আছে অনেকে সেই কথাই কনক লেখা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে বলছে রাজন সঙ্গীত সালা অভ্যন্তরে সঙ্গীত সালার ভিতরে বহব অস্মদ আগমন প্রতীক অনেকে আমাদের আসার জন্য অপেক্ষা করে আছে তখন রাজা বলছে পরং কার্যপরতয়া বিস্মিত সর্বমুখী কিন্তু কাজে ব্যস্ত থাকার জন্য আমি সবকিছু ভুলে গেছি তাড়াতাড়ি চলে যাই আর এই কৌমদিকে বলে যাচ্ছে ওই কৌমদি ওই কৌমদি সম্যক আলোচ্য তুমি সম্যক আলোচনা করো তা তোমে অনুসর পিতাকে অনুসরণ করো নচেত ভজে মরণম আর হলে মৃত্যুকে ভজ বা মৃত্যু জপ করসম দণ্ডনীতি অবরার্যতাম দণ্ডনীতি অবশ্যই কনক লেখে কনক লেখা সম্পত্তি আমরা এখন চলো যাই আমরা বেরিয়ে কোথায় সঙ্গীত সালার দিকে সর্বে নিষ্কান্তা সবাই বেরিয়ে গেল এই পর্যন্ত আমাদের পাঠ্যাংশটি রয়েছে অর্থাৎ বাসন্তী সপ্তম নাটকের পাঁচটি অঙ্ক তার মধ্যে আমাদের প্রথম অঙ্ক পাঠ্য তার মধ্যে এইটুকু অংশ আমাদের পাঠ্যং রয়েছে তাহলে আমি তোমাদের আলোচনা শেষ করে দিলাম যে করলাম তার অনুবাদ আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে অনুবাদটা দেখে নিতে পারো বা কেউ স্ক্রিনশট করে নিতে পারো প্রত্যেকে আশা করি এই দ্বিতীয় দিনে যে টেক্সট আলোচনা প্রত্যেকে বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন আমি নিয়ে আসছি দু সালের জন্য বাসন্ত সপ্তম থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন এবং লং কোয়েশ্চেনের উত্তর সহ ভিডিও